কৃত্রিবাসী রামায়ণ অযোধ্যা কাণ্ড সুরপণখা কর্তৃক রাবণকে রাক্ষস বধ সীতার সংবাদ দান রামের সংগ্রাম যত সুরপণখা দেখে শঙ্কাকুলা লঙ্কায় চলিল মনদুখে রাবণে কহিতে যায় আত্মসমাচার নাক কান কাটা তার বিভৎস আকার যার কাছে যায় রাড়ি সেই ভয় পায় খেয়ে খর দূষণে রাবণে খাইতে চায় সভা করি বসিয়াছে রাবণ ভূপতি সুরগণ সহিত যেমন সুরপতি নিজ নিজ স্থানে বসিয়াছে মন্ত্রীগণ হেনকালে সুরপন খা দিল দর্শন কাটা তার মূর্তিখানি কালী সভা মধ্যে রাবণের দেয় গালাগালি শৃঙ্গার কৌতুকে রাজা থাক দিনে রাক্ষস করিতে নাশ রাম বনে স্ত্রী মাত্র তাহার সঙ্গে কেহ নাহিয়ার যত ছিল দণ্ডকেতে করিল সংহার কস্তি ঘোরা নাহি তার জানকি দশর কতেক রাক্ষস মারে রাম একশ্বর শুনি সুরপন খার মুখেতে বিবরণ হাহাকার করিয়া জিজ্ঞাসে দশানন কতেক কটক তার কি প্রকার বেশ ভয়ঙ্কর বনে কনে করিল প্রবেশ কাহার নন্দন রাম কেমন সম্মান কেমন বিক্রমী সে কেমন ধনুর্বাণ চুরপন বলে দশরথের নন্দন পিতৃশত্ব পালিয়া বেড়ায় বনে বন তপসীর ধরে নহে কোণ মুনি সঙ্গে করি এ ভ্রমে সুন্দরী রমণী চতুর্দশ সহস্র রাক্ষস বনে ছিল একা রাম সকলের এ সংহার করিল রামের কনিষ্ঠ সে লক্ষণ মহাবীর তার সহ সমরে হইবে কেবা স্থির রামের সীতা সাক্ষাৎ পদ্মিনী ত্রৈলক্য মহিনী রূপে পরমাকামিনী সীতার রূপের সমা আর নাহি নারী উর্বশী মেনোকারম্ভা হারে রূপে তারি যেমন মহত্তুমি পুরুষ সমাজে তার রূপ কেবল তোমাতে মাত্র সাজে রামেরে ভাড়াও আর ভাড়াও লক্ষণে আনহরমণী রত্ন যত্নে ক্ষণে যেমন সন্তাপ দিল সে রাক্ষসকুলে তেমনই মরুখ সে সীতার শোকানলে সূরপণ যত বলে রাজা সব শুনে সুন্দরী সীতার কথা ভাবে মনে মনে চুক্তি করে রাবণ বসিয়া সভাস্থানে রামে ভাড়াইয়া সীতা আনি কেমনে রাক্ষসের মায়া নর বুঝিতে কে পারে সুরপন কান্দিল রাবণ বধিবারে। কেহ সুরপন কথায় মন্দ হাসে গাইল অরণ্যকান্ড হৃদফৃত্রীবাসে